হ্যালো এভরিওয়ান আজ করছি আমরা ভাই তোমার রাসায়নিক পরিবর্তনে তাপ রসায়নের আমরা গতকালকে হচ্ছে যখন যেতটুকু যেতটুকু শেষ করছিলাম এরপর থেকে হচ্ছে আমরা স্টার্ট করব তো গত লেকচারে আমরা কি পড়ছিলাম ভাই গত লেকচারের লাস্টের দিকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যান্থালপির সাথে পরিচয় হচ্ছিলাম আমরা তিন ধরনের অ্যান্থালপির সাথে পরিচয় হয়েছিলাম যেটা ছিল তোমার কি কি বলো তো তোমার একটা ছিল হচ্ছে যে ভাই এই তোমার আহ বাষ্পীকরণ অ্যান্থালপি ছিল তারপর তোমার ঊর্ধ্বপতন অ্যান্থালপি ছিল ঠিক আছে তারপর গরণ অ্যান্থালপি ছিল এই তিনটার সাথে আমরা পরিচয় হয়েছি আজকে হচ্ছে আমরা এরপর থেকে স্টার্ট করবো সো এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ ভাই তো আমি তোমরা জয়েন দিতে পারো আমরা আমাদের সব ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করি আমি আশা করতেছি তোমরা আসছি না দেখলে আজকের লেকচারে তেমন কিছুই বুঝবানা সো অবশ্যই অবশ্যই আগের লেকচারটা দেখতে হবে ভাই আচ্ছা তাহলে চলো আমরা এরপর থেকে স্টার্ট করি বিভিন্ন বিক্রেতা বা বিভিন্ন অ্যান্থালপি সম্পর্কে আমরা যেটা বলবো প্রথমে সেটা হচ্ছে ভাই পরমাণুকরণ অ্যানথালপি ভাই বুঝাই যাচ্ছে পরমাণুকরণ এনথালপি মানে কি তোমাকে হচ্ছে যে কি করতে হবে একটা সিঙ্গেল পরমাণু তৈরি করতে হবে ওকে তোমাকে কি করা লাগবে বলতে একটা সিঙ্গেল পরমাণু তৈরি করা লাগবে তাহলে পরমাণু করেন এন যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই আগে সংজ্ঞাটা তাহলে হবে আমি তোমাকে আগে লিখে দিই আমরা লিখবো হবে যে কোনো পদার্থের কোনো পদার্থের গ্যাসিও কণাকে কোনো পদার্থের গ্যাসিও কণাকে তাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করে একমূল বিচ্ছিন্ন একমূল বিচ্ছিন্ন তোমার হচ্ছে গ্যাসীয় পরমাণুতে একমূল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুতে পরমাণুতে রূপান্তরিত করতে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে পরমাণুকরণ তাকে পরমাণু করণ এনথালপি বলে ওকে তার মানে পরমাণু করেন অ্যান্থালপি কি দাঁড়াচ্ছে ভাই পরমাণু করেন অ্যান্থালপি দ্বারা তোমাকে বলা হচ্ছে যে তোমার কাছে গ্যাসীয় কণা থাকবে ওই গ্যাসীয় কণাটাকে তুমি তাপ প্রয়োগ করে কি করবা বলো তো তাপ প্রয়োগ করে তুমি হচ্ছে যে ভাই এক মোল গ্যাসীয় পরমাণুতে কনভার্ট করবা যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আর আমরা তার একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি এখানে সাপোজ ধরো তোমার কাছে ক্লোরিন গ্যাস আছে ওকে তোমাকে কি আছে তো ক্লোরিন গ্যাস আছে এখন এটা তো এটা তো গ্যাসীয় কণা হিসেবে আছে তো তোমাকে এটা কনভার্ট করতে হবে রাইট আর এক একমল কনভার্ট করা লাগবে কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু কনভার্ট করা লাগবে এক মোল পরমাণুতে কনভার্ট করা লাগবে পরমাণু মানে কি দেখো সিএল টু মানে কি অনু বা কণা হিসেবে আছে তাহলে তোমাকে কনভার্ট করা লাগবে সিএল এ গেসীয় অবস্থাতে তাহলে সিএল টু থেকে সিএল এটা কিন্তু অবশ্যই সিএল কে কিন্তু অবশ্যই কি হইতে হবে বলো এক মোল হতে হবে তাই এখানে তোমার কত করে দেওয়া লাগবে হাফ করে দেওয়া লাগবে ওকে আর এই হাফ সি টু থেকে সিএল এ কনভার্ট করার সময় যে শক্তি প্রয়োজন হবে সেটাকে আমরা কি ভাই পরমাণু করে তালপে এবং এখানে দেখা যায় ডেল্টা এই সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখানে তুমি কি করতেছো বাইরে থেকে তাপ প্রয়োগ করতেছো তার মানে বাইরে থেকে তুমি শক্তি প্রদান করতেছো তার এটা তাপহারী হবে তাই এটা পজিটিভ হবে তো এটার ভ্যালু হয় কত একশো একুশ কিলো জুল পার মোল এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নাই তুমি জাস্ট এক্সাম্পলটা মনে রাখলেই চলবে আর কি ওকে আচ্ছা তাহলে এখান থেকে কি কি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এখান থেকে কি কি ইম্পর্ট্যান্ট আমাদের এই জিনিসটা থেকে আমাদের কি কি মনে রাখতে হবে প্রথম কথা প্রথম কথা ভাই এখানে সিএল যেটা পরমাণু উৎপন্ন করতো সো এটাকে এক মোল মাস্ট বি হইতে হবে এটাকে কি হইতে হবে মাস্ট বি এটাকে এক মোল হইতে হবে ওকে তা এক মোল করার জন্য আমরা এখানে কি করে দিছি হাফ করে দিছি জাস্ট আশা করি এটা বুঝতে পারছো ভাই আর এটাকে গেসিও হইতে হবে ধরুন আর কন্ডিশন কি হইতে হবে বলতো গেসিও হইতে হবে এটাই হচ্ছে যে পরমাণুকরণ এনথালপির শর্ত তাহলে পরমাণুকরণ এনথালপির শর্তটা কি উৎপাদে কয় মল থাকতে হবে পরমাণু এক মল পরমাণু থাকতে হবে আশা করি এটা বুঝতে পারছো এখানে তাহলে ভুল করিও না তোমাকে কি করবে যে তোমাকে কোয়েশনের মধ্যে কি হবে আমি তোমাকে বুঝাই বলি এইখান থেকে কোয়েশন কিভাবে থাকে দেখো এটা আসলে এমসি কিউতে থাকে তোমাকে বলবে নিচের কোনটি পরমাণুকরণ এনথালপির উদাহরণ তো তোমার এখানে চারটা অপশন দেওয়া থাকবে তখন একটা অপশন এখানে সিএল টু থেকে টু সিএল দেওয়া থাকবে আরেকটা ধরে এখানে অন্য কিছু দেওয়া থাকবে এখানে সিএল এরকম দেওয়া থাকবে দেখবা যেখানে উৎপাদন গেসিও এবং এক মল আছে সেটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে ওকে আশা করি এটা বুঝতে পারছো ভাই এবং কোনো কনফিউশন নাই তাহলে এরপরে আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট আলোচনা যাই সেটা হচ্ছে আমাদের অ্যান্থালপি এই জিনিসটাকে চলো একটু করে বোঝার চেষ্টা করি লেডিসপি বলতে কি বোঝায় যে ধরো তোমার কাছে একটা ক্যাটায়ন আছে আর একটা ধরো তোমার কাছে অ্যানায়ন আছে আর এরা হচ্ছে অনেক দূরে আছে মানে এরা ধরা যাক সাপোজ অসীম দূরত্বে আছে আচ্ছা যে কোনো চার্জের জন্য অসীম দূরত্ব বলতে আমরা কোনটাকে বুঝি সাপোজ ধরো এখানে আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে তো এই পজিটিভ চার্জের জন্য অসীম দূরত্ব বলতে আমরা কাকে বুঝবো আমরা সবাই জানি এই পজিটিভ চার্জের চারপাশেটা কি থাকে বলতো একটা অঞ্চল থাকে যেটাকে আমরা কি বলতে পারি যেটাকে আমরা বলতে পারি এটার হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ অঞ্চল মানে এই অঞ্চল জুড়ে এই পজিটিভ চার্জটা কি আছে বলতো প্রভাব বিদ্যমান থাকে এই অঞ্চলের বাইরে যে কোনো পয়েন্টকে কি বলা হবে এই জন্য অসীম বলা হবে অর্থাৎ ধরা যাক এখানের মধ্যে আমার এটা একটা পজিটিভ চার্জ আর এটা ধরা যাক এটা হচ্ছে আমার কি বলতো এখানের মধ্যে এই চার্জটার জন্য এতটুকু হচ্ছে তড়িৎ ক্ষেত্র আছে অর্থাৎ এতটুকু পর্যন্ত সে অন্য একটা চার্জকে যদি এখানে ভিতরে আনো অর্থাৎ যদি ছোট একটা ধরো পজিটিভ কিউ চার্জকে তুমি এখানে আনছো তাহলে এই কিউজার্জের উপর কিন্তু এই বড় চার্জটা কি করবে বলো তো ফোর্স দিবে মানে বিকর্ষণ মল দিবে এখানে কিন্তু পজিটিভ কিউটাকে তুমি যদি বাইরে রাখো তাহলে কিন্তু কোনো ধরনের কি দিতে পারবে না ফোর্স দিতে পারবে না কেন কারণ এই পজিটিভ কিউ চার্জটা তরিত বাইরে আসে তরিত ক্ষেত্র জিনিসটা কি যেই অঞ্চলের ভিতরে কোনো একটা চার্জের প্রভাব বজায় থাকে তাকে আমরা বলি তরিত ক্ষেত্র আর এই তরিত ক্ষেত্রের বাইরে যে কোনো পয়েন্টকে আমরা বলি এই প্রথম চার্জটার জন্য বা বড় চার্জটার জন্য অসীম দূরত্ব ওকে তাহলে যদি আমরা এখানে একটু করে একটা ডেফিনেশন লিখে আসো তাহলে আমাদের প্রথম ডেফিনেশনটা হবে কি ক্ষেত্র কাকে বলে যে অঞ্চল জুড়ে যে অঞ্চল জুড়ে কোন একটি চার্জের প্রভাব বজায় থাকে প্রভাব বজায় থাকে তাকে আর কি সেই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে আর এই তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো যেকোনো বিন্দুকে আমরা কি বলবো ওই তোমার হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র ওই চার্জের জন্য অসীম দূরত্ব বলা হবে তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরে বাইরের যে কোনো বিন্দুকে বিন্দুকে প্রথম চার্জের সাপেক্ষে অসীম দূরত্ব হিসেবে বিবেচনা করা হবে অসীম দূরত্ব হিসেবে বিবেচনা করা হবে এখন তোমাদের মনে প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে ভাই পড়াই দিয়েছিলেন লেডিস দলপি চলে গেলেন এই যে তরিত ক্ষেত্রের এখানে এই লেডিসপি সাথে তরিত ক্ষেত্রের সম্পর্কটা কোথায় তো লেডিস সেনি বলতে কি বোঝায় যে সাপোজ ধরো তোমার কাছে একটা আয়ন আছে ধরো যাক সোডিয়াম আয়ন হিসেবে আছে মানে ধনাত্মক আয়নটা কি বলতো সোডিয়াম আয়ন তাহলে এর একটা কি থাকবে ভাই নিশ্চয়ই এর একটা তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র থাকবে ধরা যাক এই সোডিয়াম আয়নের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা ওকে আবার ধরো যাক তোমার কাছে একটা ক্লোরিন আয়ন আছে যেটা হচ্ছে এটা ক্যাটায়ন তাহলে ক্লোরিন আয়নটারে কি থাকবে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে ধরা যাক ক্লোরিন আয়নের তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমার এটা এখন দেখো তো এরা এই দেখো এরা একজনকে কি আরেকজনের তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসে না লালটা হচ্ছে আলাদাভাবে আসে নীলটা আলাদাভাবে আসে তাহলে এদের মধ্যে একজন আরেকজনের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হবে একজন আরেকজনের মধ্যে কিন্তু কি হবে না কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হবে না কারণ কেন কারণ এরা হচ্ছে পরস্পর থেকে অসীম দূরত্বে আছে কারণ কেউ কারো তৈরি ক্ষেত্রের ভিতরে নাই কারণ এরা পরস্পর একজন আরজন থেকে কি আছে বলে তো দূরে আছে এখন তুমি যদি কোনো কারণে এই পরস্পর অসীম দূরত্ব থেকে এই ধনাত্মক চার্জ এবং এই ঋণাত্মক চার্জকে যদি কাছাকাছি নিয়ে আসো তাহলে কাছাকাছি নিয়ে আসলে কি হবে যখনই তুমি এই এই ধরা যাক এই লাল চার্জটাকে ধর যাক নীলটার ভিতরে ঢুকাই দিলা তাহলে কি হবে এই পজিটিভ চার্জটা তখন এই নেগেটিভ চার্জের সাথে কি করবে আকর্ষণ অনুভব করবে এবং আকর্ষণ অনুভব করে তারা সোডিয়াম ক্লোরাইড কি গঠন করবে যোগ গঠন করবে আর এই যোগটা গঠন করার সময় একটা জিনিস দেখো তো এখানে তুমি যেই মুহূর্তে এই এই যাক যাক যে তড়িৎ ক্ষেত্রে ভিতরে নিয়ে আসছো তোমার কিন্তু আর কোনো কিছু করা লাগবে না কেন কারণ এরা আর জন্যে আকর্ষণ করে নিজেরাই যোগ তৈরি করে ফেলবে অর্থাৎ নিজেরা নিজেরা করতেছে তাই এই প্রসেসটা কি বলতো তাপ উৎপাতি হবে ওকে তাহলে যদি আমরা এখন লেডিসপি যদি আমরা এখন ডেফিনেশনটা দেখতে চাই তাহলে ডেফিনেশনটা কি হবে লেডি ডেফিনেশনটা হবে পরস্পর থেকে অসীম দূরত্বে অবস্থিত একটি ধনাত্মকায়ন ওইটি ঋণাত্মকায়নকে তুমি যদি একত্রিত করো একত্রিত করে যোগ গঠনের সময় যে পরিমাণ তাপ নির্গত হবে কারণ এরা নিজেরা নিজেরা যুক্ত হচ্ছে এই জন্য তাপ নির্গত হবে তাকে আমরা কি বলবো লেডিসপি বলবো ওকে আচ্ছা তাহলে চলো একটা কাজ করি আমরা আমরা এই জিনিসটাকে একটু এদিকে সরাই এই জিনিসটাকে আমরা একটু এদিকে সরাই এবং আমরা চলো এই জিনিসটাকে একটু উপরে তুলে দিই এই জিনিসটাকে চলো আমরা একটু উপরে তুলে দিলাম আর এই জিনিসটাকে চলো আমরা এবারে এই পাশে নিয়ে আসি আর এটাকে চলো আমরা একবারে এই পাশে নিয়ে আসি ওকে তাহলে এবার চলো আমরা এখানে ডেফিনেশনটা লিখে আসো তাহলে লেডিস এন্ড তালপির ডেফিনেশন কী হবে আমরা বলবো এখানে পরস্পর থেকে পরস্পর থেকে অসীম দূরত্বে অবস্থিত অসীম দূরত্বে অবস্থিত একটি ধনাত্মক আয়ন একটি ধনাত্মক আয়ন আয়ন ও একটি ঋণাত্মক আয়নকে একটি ঋণাত্মক আয়নকে একত্রিত করে একত্রিত করে যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় যে পরিমাণ তাপ নির্গত হয় নির্গত হয় তাকে লেটিস এনথালপি বলে তাকে লেটিস এনথালপি বলে তাহলে এটার এক্সাম্পল কী হবে ভাই যদি তুমি দেখো এখানে এক্সাম্পল দেখতে চাও এই যে সোডিয়াম আয়ন আর এই যে ক্লোরিন আয়ন পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করতেছে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে আর এই সময় তাপ উৎপন্ন হবে তাই ডেল্টা এসটা কি নেগেটিভ হবে ওকে কারণ এখানে দেখো এখানে কিন্তু তোমার বাইরে থেকে ফোর্স দেওয়া লাগে নাই তুমি যখন এদেরকে কাছাকাছি নিয়ে আসছো তখনই কিন্তু নিজেরাই নিজেরা নিজেরা আকর্ষণ অনুভব করে এখানে কি গঠন করে ফেলছে এখানে হচ্ছে তোমার যৌগটা গঠন করে ফেলছে তাই এটাকে আমরা কি বলবো এখানে লেটিস এনথালপি বলবো জিনিসটা ওকে আর এটা তাপ উৎপাদি হবে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছি ভাই এরপরে আসো এরপরে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমাদের কাছে আসা হচ্ছে ভাই সংগঠন তাপ বা সংগঠন এনথালপি এটা কে স্টার মার্কস দিই কারণ এখান থেকে এই ম্যাথ আসবে এই অ্যানথালপির সবগুলো ম্যাথ মানে তোমার ডেল্টা এস যুক্ত যে ম্যাথগুলো আছে অ্যাডমিশনে সবগুলো ম্যাথ এই বেসিক্যালি দুই জায়গা থেকে কোয়েশ্চন আসে একটা হচ্ছে তোমার সংগঠন অ্যানথালপি বা সংগঠন তাপ আর একটা আসবে তোমার হচ্ছে যে ভাই দহন তাপ থেকে সো এই দুটো একটু ভালো করে পড়া লাগবে আমাদের তো চলো আমরা তাহলে অ্যানালাইসিস করি প্রথম কথা সংগঠন এনথালপি নাম শুনে আমরা কি বুঝতেছি এখানে কোনো একটা কিছু সংগঠিত হবে তাহলে সংগঠিত হওয়ার সময় যে তাপের পরিবর্তন ঘটবে তাকে আমরা কি বলবো সংগঠন এনথালপি বলবো সো আমরা যদি আগে এটা সংগঠন এনথালপি যদি আমরা সংজ্ঞা দেখতে চাই তাহলে আমাদের আরও জিনিসগুলো আরও ক্লিয়ার হবে চলো প্রথমে তোমাকে আগে সংজ্ঞাটা আমি লিখে দিই পরে আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি তাহলে এটার সংজ্ঞা হবে ভাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমার কিভাবে বলতো একমল পরমাণুর একটি পদার্থ এর উপাদান একমল পরমাণুর একমল পরমাণুর একটি পদার্থকে একটি পদার্থকে এর উপাদান মূলসমূহ থেকে উৎপন্ন করতে এর উপাদান থেকে উৎপন্ন করতে যে পরিমাণ তোমার হচ্ছে কি হয় এনথালপির পরিবর্তনে বা যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ওই পদার্থের সংগঠন তাপ বা সংগঠন এনথালপি এনথালপি বলে ওকে তো চলো এটা নিয়ে আমরা ডিসকাস করি একটু করে যে সংগঠন এনথালপি জিনিসটা কি এখানে বলতেছে কি দেখো ধরো যাক তোমার কাছে এক মোল একটা পরমাণুর একটা পদার্থ তৈরি করতে হবে সাপোজ ধরো তুমি হচ্ছে যে এখানে কোনো কারণে ধরো পানি তৈরি করবা ওকে এবং পানিটা কয় মল তৈরি করবা বলতো এক মল তৈরি করবা এখন এক মল পানিটা তুমি কোথেকে গিয়ে তৈরি করবা দেখো তো এক মল পানি তো আর হাওয়া থেকে তৈরি হবে না কোথেকে তৈরি হবে বলতো তোমার এখানে কি নেওয়া লাগবে বলো তোমার এখানে নেওয়া লাগবে হাইড্রোজেনকে গ্যাসীয় অবস্থায় নেওয়া লাগবে প্লাস তোমার এখানে যেহেতু এক মল তৈরি করতেছো তাহলে হাফ অক্সিজেন গেসি অবস্থা নেওয়া লাগবে তাহলে এখানে আমি তোমাকে বুঝাই বলি জিনিসটা দেখো সাপোজ ধরো যাক তুমি এখানে একমল পানি তৈরি করবো এখন একমল পানিটা কোথেকে কোথেকে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস ধরো আর এখানে যেহেতু একমল তৈরি করবো তাহলে এখানে হাফ অক্সিজেন গ্যাস নিতে হবে আর এই একমল পানি উৎপাদিত উৎপাদন হওয়ার সময় যেই ডেল্টা এইচ এর পরিবর্তন ঘটবে মানে যেই তাপের পরিবর্তন ঘটবে বেসিক্যালি এখানে কত হয় ডেল্টা এইচ এর কোস্টু মাইনাস দুশো পঁচাশি দশমিক আট পাঁচ কিলো জুল পার ধরো মোল তো এই যেই তোমার তাপের পরিবর্তন ঘটবে ওইটাকে বেসিক্যালি আমরা কি বলতেছি ওইটাকে আমরা হচ্ছে সংগঠন এন বলতেছি আর আমরা সবাই জানি যে আমরা প্রথম দিনে দেখে আসছিলাম গতকাল গত ক্লাসে সেটা কি যখনই কোনো কিছু উৎপন্ন হয় বা গঠন হয় তখন কি হয় শক্তি নির্গত হয় এই জন্য এটা এখানে মাইনাস হয়েছে ওকে তাহলে যদি সংগঠন এন ভালো এক্সাম্পল হচ্ছে তোমার এটা এটা তাহলে আমি তোমাকে আরেকবার বুঝাই দিই সংগঠন এন তাহলে জিনিসটা কি সংগঠন এনথালপি হচ্ছে যে ভাই কোনো একটা যোগ ধরো তুমি যখন গঠন করবা কিন্তু যোগটার কয়মল হইতে হবে বলতো মোল গঠন করা লাগবে ওকে ওই একমলটাকে তখন যখন তুমি এর উপাদান সমূহ থেকে যখন গঠন করবা তখন তোমার যে তাপের পরিবর্তন ঘটবে বেসিক্যালিটাকে আমরা কি বলবো বলতো সংগঠন এনথালপি বলবো ওকে আশা করি এটা বুঝতে পারছো ভাই আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে আমাদের আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে তোমার এটা তো সংগঠন তাপ গেল না আর একটাকে আমরা বলি প্রমাণ সংগঠন তাপ আরেকটাকে আমরা কি বলি বলতো আর একটাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার প্রমাণ সংগঠন তাপ বা প্রমাণ সংগঠন বা প্রমাণ সংগঠন ভাই এদের মধ্যে ডিফারেন্সটা কোথায় এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ভাই তুমি ওইখানের মধ্যে যখন তুমি সংগঠন তাপটা করছো তখন তুমি যেকোনো যে কোনো অবস্থায় করতে পারছো অর্থাৎ তুমি যে কোনো তাপমাত্রায় যে কোনো প্রেশারে আসলে বের করছো কিন্তু তুমি যখনই প্রমাণ সংগঠন দাব বা প্রমাণ সংগঠন এনথালপি বের করবা সেটা তোমাকে কোন অবস্থায় বের করতে হবে তো প্রমাণ অবস্থায় তাহলে আমরা জাস্ট এই সংজ্ঞার মধ্যে তার ডিফারেন্সটা কি আসবে আমরা এখানে লিখে দিব জাস্ট কি বলো তো প্রমাণ অবস্থা আর প্রমাণ অবস্থায় বলতে আমরা কি বুঝি এই চ্যাপ্টারে আমরা প্রমাণ অবস্থা বলতে বুঝি দুইশো আটানব্বই ক্যালভিন তাপমাত্রা ও তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফেয়ার চাপকে আমরা বুঝি ওকে প্রমাণ অবস্থায় তাহলে আমরা জাস্ট এই সংজ্ঞাটাকে প্রমাণ অবস্থায় দাঁড়াও এক সেকেন্ড আমি কপি করি হ্যাঁ তাহলে প্রমাণ অবস্থায় ওকে তাহলে এটাকে চলো আমাদের উপরে নিয়ে যেতে হবে এক সেকেন্ড হ্যাঁ ওকে ভাই তাহলে চলো এটাকে আমরা এখানে নিই ওকে ভাই তাহলে আমরা এখানে লিখবো প্রমাণ অবস্থা এক মোল পদার্থকে প্রমাণের একটি পদার্থকে এটাকে তাহলে চলো একটু বামে নিই আমরা একটি পদার্থকে তাহলে আমরা হুবহু এরপর এটাকে লিখে দিব এর উপাদান মূল সংগত তৈরি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন ওকে ভাই তো এটাই হচ্ছে আমার কি বলতো ভাই এটাই হচ্ছে আমার এখানে প্রমাণ সংগঠন তাপের এক্সাম্পল আর তুমি জাস্ট তখন কি করবা এক্সাম্পল যদি দাও ডিফারেন্সটা কোথায় আসবে দেখো ডিফারেন্সটা কোথায় আসবে তারা লক্ষ্য করে আসো কপি করে আনবো জাস্ট এটা কি হয়ে যাবে বলো এখানে ডেল্টা এইচ নট হয়ে যাবে ওকে এটাই হচ্ছে আমার এখানে প্রমাণ সংগঠন তাপ বা প্রমাণ সংগঠন এনথালপির সংজ্ঞা জাস্ট কি ডিফারেন্স আসছে বলো তো ভাই ডিফারেন্সটা আসছে হচ্ছে তোমার ভাই জাস্ট এখানে কিছু বলো তো জাস্ট ওই যে প্রমাণ অবস্থা কথাটা এখানে অ্যাড হয়েছে আর কোনো কিছু এখানে ডিফারেন্স নেই ওকে শাশুড়ি ভাই সবাই জিনিসটা বুঝতে পারছো এখন কোয়েশনে তোমাকে হচ্ছে তিনটা জিনিস জিজ্ঞেস করতে পারে আসলে তিনটা জিনিসের মিনিংয়ে আসলে সেম অর্থই বোঝায় যেমন তোমাকে যদি কখনো কোশনে জিজ্ঞেস করে সংগঠন তাপ বের করো তাহলে তুমি সেম জিনিসই করবা সংগঠন তাপ তোমাকে বলতে পারে সংগঠন এনথালপি ওকে তোমাকে বলতে পারে সংগঠন এনথালপি আবার তোমাকে আরেকটা জিনিস বলতে পারে গঠন তাপ গঠন তাপ তোমাকে এই তিনটা জিনিস আসলে কোয়েশনের মধ্যে বলতে পারে তো মনে রাখবা এই তিনটা জিনিস দ্বারা আসলে কি বোঝায় ভাই সেম মিনিং এগুলার এগুলো মিনিং আসলে একদমই সেম অর্থাৎ এই তিনটা জিনিস দ্বারা আসলে সেম অর্থই আসলে বহন করে আর কি ওকে তাহলে এই তিনটা জিনিসই আসলে সেম অর্থ বহন করে গঠন তাপ বলুক সংগঠন তাপ বলুক সংগঠন এনথালপি বলুক এই তিনটা দ্বারা আসলে আমাদের এখানে সেম অর্থ বহন করে তাহলে এগুলো হচ্ছে আমাদের এখানে কি বহন করে সেম অর্থ বহন করে ওকে আশা করি এটা বুঝতে পারছো এখানে ওকে ভাই তাহলে চলো এরপরে আমরা যদি এরপরে যাই আমরা তাহলে চলো এরপর থেকে এরপরে দেখে আসে এরপর আমাদের কি পড়বো এখানে আচ্ছা তো এখানে এরপর একটা আমরা একটা একটা লাইন বলবো হ্যাঁ তো এই এই যে লাইন যেটা বলবো চলো আমরা তাকে লাইনটা বলি এবং তোমাকে আমি লিখে দিই পরে আমি তোমাকে জিনিসটা এখানে বুঝিয়ে দিচ্ছি সেটা এখানে একটা সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ভাই প্রমাণ অবস্থায় সকল মৌল ও মৌলিক অনুসমূহের সংগঠন তাপের ভ্যালু কত জিরো তাহলে আমরা এখানে লাইনটা লিখে দিই সেটা হচ্ছে ভাই তোমার এখানে প্রমাণ অবস্থায় সকল মৌল ও মৌলিক অনুসমূহের ও মৌলিক অনুসমূহের মৌলিক অনুসমূহের তোমার কি বলতো ভাই তোমার হচ্ছে যে ভাই গঠন তাপ বা সংগঠন তাপটা কি শূন্য সংগঠন তাপ যেটা আছে এটার ভ্যালু কত হবে আমাদের এখানে শূন্য হবে ভাই এই লাইনটা খুবই লাইন আমি তোমাকে চলো জিনিসটা একটু বুঝাই দিচ্ছি জিনিসটা এখানে কি বলতেছে এখানে বলতেছে কি ভাই তোমার প্রমাণ অবস্থার মধ্যে সকল মৌল যেগুলো আছে আবার যে মৌলিক অনুসমূহ যেগুলো আছে এই মৌল বা মৌলিক অনুসমূহের সবসময় কি বলতো ভাই সংগঠন তাপটা কি হবে জিরো হবে আচ্ছা চলে জিনিসটা আমি একটু করে বুঝাই দিই প্রমাণ অবস্থা বলতে কোনটাকে বোঝাচ্ছে ওই দুইশো আটানব্বই ক্যালভিন আর হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার চাপকে এখানে কি বুঝাচ্ছে দেখো তো কোশ্চন ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কাকে আগে বলতেছে সকল মৌল ও মৌলিক কোনো সমূহ তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে কাকে দেখো তো সকল মৌল আর হচ্ছে ভাই তোমার মৌলিক অনুসমূহ খুব ভালো করে লক্ষ্য করে এখানে কিন্তু যোগের কথা বলে নাই এখানে কিন্তু কিসের কথা বলা মৌল মৌল বা বা মৌলিক মৌলিক এখন বলতে আমরা কাকে বুঝি সাপোজ আমরা মৌল বলতে কি বুঝি ধরো তোমার শুধুমাত্র হিলিয়াম শুধুমাত্র অক্সিজেন এখন তুমি খেয়াল করে দেখো সংগঠন তাপ জিনিসটা আসলে কি সংগঠিত হওয়ার সময় যে তোমার তাপের পরিবর্তন ঘটে এখন তুমি একটু লক্ষ্য করে দেখো ধরা যাক অক্সিজেন একটা মৌল এখন অক্সিজেন তো প্রকৃতিতে অটোমেটিক্যালি পাওয়া যায় এটা কি কি সংগঠন করতে হয় এটা কিন্তু সংগঠন করা লাগে না তারপর ধরো হিলিয়াম হিলিয়াম তো পরিবেশে অটোমেটিক্যালি পাওয়া যায় তাহলে এটা কিন্তু সংগঠন করা তোমার লাগতেছে না এই কারণে কি হয় বলতো এই কারণে এদের সংগঠন তাপটা জিরো হয় আবার ধরো মৌলিক মানে আমরা তো মৌলিক কোনো সময় দেখলাম তাহলে মৌল কারা ধরো ওটু ওটু একটা মৌল তো ওটু তো অক্সিজেন তো তোমার অটোমেটিক্যালি তৈরি হয় অক্সিজেন এবং অক্সিজেন দ্বারা তো এই জন্য এদের সংগঠন তাপ কত জিরো কিন্তু দেখো পানি পানি কিন্তু হাইড্রোজেনও লাগতেছে আবার অক্সিজেনও কিন্তু লাগতেছে তাহলে দুটাকে মিশ্রণ ঘটাতে হচ্ছে এটা কিন্তু যৌগ তাহলে এর কিন্তু সংগঠন তাপ থাকবে কিন্তু নর্মালি অক্সিজেন তারপর মানে অটু তারপর ধরো হিলিয়াম এটা তো অটোমেটিক্যালি পাওয়া যাইতেছে তাই না এখানে মানে এরা অটোমেটিক্যালি আলটিমেটলি কি এদেরকে কেউ প্রডিউস তৈরি করে নাই এরা পরিবেশ আগে থেকেই ছিল কিন্তু পানি কি হয়েছে পানি কিন্তু তোমাকে গঠন করতে হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে এই জন্য যৌগের সংগঠন তাপ কিন্তু শূন্য হবে না কিন্তু প্রমাণ অবস্থায় সকল মৌল ও মৌলিক অনুসমূহের সংগঠন তাপটা কি হবে বলতো জিরো হবে তাহলে এটার যদি আমরা কিছু এক্সাম্পল দেখতে চাই এটার এক্সাম্পল কি কি হইতে পারে যেমন একটা ভালো এক্সাম্পল হইতে পারে আমরা যদি বলি এইচ টু এর সংগঠন তাপ কত হবে এইচ টু এর সংগঠন তাপ কত হবে এইচ টু দেখো তো এটা কি একটা এটা হচ্ছে তোমার একটা তোমার মৌল রাইট তাহলে এইচ টু এর সংগঠন তাপ হবে জিরো কেন কারণ দেখো এস টু হাইড্রোজেন এবং হাইড্রোজেন থেকে তৈরি হয়েছে রাইট এইচ এবং এইচ থেকে তৈরি হয়েছে তো হাইড্রোজেন তো অটোমেটিক্যালি ছিল তো তোমার এখানে এই জন্য এস টু এর সংগঠন তাপ কত হয়েছে বলো তো জিরো তারপরে তুমি যদি ধরো ও টু এর সংগঠন তাপ এটাও কত হবে এটাও জিরো হবে কারণ কেন ও টু হচ্ছে একটা মৌল তারপরে তুমি যদি চিন্তা করো হিলিয়ামের সংগঠন তাপ এখন হিলিয়াম হচ্ছে একটা মৌলিক অনু তা এটা সংগঠন তাপও কত হবে জিরো হবে কিন্তু তুমি যদি পানি দেখো ধরো যাক তুমি এখানে পানি চিন্তা করতেছো তাহলে পানির সংগঠন তাপ কত পানি সংগঠন তাপ কিন্তু জিরো তারপরে তুমি যদি সাপোজ গ্লুকোজ দেখো তাহলে এটার সংগঠন তাপও কিন্তু কিনা না তো জিরো না কারণ এটা কিন্তু কার্বন এবং পানির সমন্বয়ে তৈরি ওকে তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে সকল মৌল ও মৌলিক অনুসময়ের সংগঠন তাপ জিরো হবে আর যোগের সংগঠন তাপ তোমার কি হবে না জিরো হবে না তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এটা থেকে এই তিনটা থেকে দাঁড়াচ্ছে সকল ও মৌলিক আর এদের সংগঠন যৌগ ওকে তাহলে যোগের সংগঠন তাপ কিন্তু জিরো হবে না এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে ভাই কারণ তোমার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো সংগঠন তাপের বেলায় এটা তোমার ম্যাথে অনেক তোমাকে হেল্প করবে অনেক ওকে আশা করি এটা বুঝতে পারছো তার মানে কি দাঁড়ালো ভাই যে মৌল এবং মৌলিকণ সমূহের সংগঠন তাপ কিন্তু জিরো হবে যৌগের সংগঠন তাপ কিন্তু জিরো হবে না এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা আচ্ছা এরপর আমরা একটা আসলে ডেফিনেশন শিখবো এরপর আমরা একটা ডেফিনেশন শিখবো তো তোমাকে যদি কখনো সংগঠন এনতালপি বের করতে বলে বা সংগঠন তাপ বের করতে বলে বা তোমাকে যা সাপোজ ধরো তোমাকে সংগঠন এনতালপি বের করতে বলছে তাহলে তুমি বিক্রিয়া তাপ ডেল্টা এইচ এর ফর্মুলা লিখবা ডেল্টা এইচ এর ফর্মুলা লিখবে হবে উৎপাদের সংগঠন তাপ উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয় সংগঠন তাপ বিক্রিয়কের সংগঠন ওকে দাঁড়াও বিক্রিয়কের সংগঠন তাপ তাহলে তোমাকে যদি ভাই বিক্রিয়া তাপ বের করতে বলে বা ডেলটাইজ বের করতে বলে তাহলে এর জন্য সূত্র কি হবে বলো তো উৎপাদের সংগঠন তাপ বা বিক্রিয়কে সংগঠন তাপ অর্থাৎ এটাকে যদি আমি আরও সিমপ্লিফাই করি অর্থাৎ আরও যদি সিমপ্লিফাই করে তোমাকে লিখতে চাই ডেল্টা এইচ মানে কি করতেছি আমরা এখানে বলো তো উৎপাদ উৎপাদ মাইনাস বিক্রিয় করতেছি আচ্ছা এই কাজটা তুমি কখন করবা এই কাজটা করবা হচ্ছে যে ভাই তোমার যখন সংগঠন অ্যান্থলপি বের করতে বলবে তোমাকে যখন কি বের করতে বলবে সংগঠন অ্যান্থলপি বের করতে বলবে ওকে তোমাকে যখন কি বের করতে বলা হবে ভাই সংগঠন তালবি বের করতে বলো খুব ভালো করে মনে রাখো ভাই এটা ফর্মুলা প্রমাণ দরকার নাই তুমি যা সেটা শিখে রাখো কারণ এই ফর্মুলা তোমার অনেক ম্যাথ তোমাকে হচ্ছে অনেক অনেকগুলো ম্যাথ তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে তাহলে আরেকবার বুঝাই বলি ভাই জিনিসটা তোমাকে যদি সংগঠন তালবি বের করতে বলে তাহলে ডেল্টা এইচ মানে কি করবা উৎপাদ মাইনাস বিক্রিয় করবা এটা কখন করবা যখন তোমাকে কি করতে বলবে বলো তো সংগঠন এনথালপি বের করতে বলবে অথবা তুমি যখন সংগঠন এনথালপি নিয়ে যখন তুমি কাজ করবা যখন তুমি সংগঠন এনথালপি নিয়ে কাজ করবো তাহলে সংগঠন এনথালপিতে কি দাঁড়ালো উৎপাদ মাইনাস বিক্রিয়ক সেম সূত্রটা তাহলে আমি লিখে দিই একটু করে দহন তাপের ক্ষেত্রে কী হবে দহন তাপের ক্ষেত্রে তাহলে ডিফারেন্সটা কী হবে দেখো দহন তাপ তো তোমাকে এখন আমি পড়াই নাই তারপরে তাহলে আমি ফর্মুলাটা ক্লিয়ার করে দিই বিক্রিয়া তাপ ডেল্টা এইচ ভাই দহন তাপে জাস্ট উল্টা হয় অর্থাৎ দহন তাপে বিক্রিয়কটা আগে বসে আর উৎপাদটা পরে বসে তাহলে দহন তাপে গেলে মনে রাখবা বিক্রিয়কের দহন তাপ মাইনাস উৎপাদের দহন তাপ অর্থাৎ তুমি মাইনাস উৎপাদক করবা ভাই এটা কেন এভাবে করবা এটার আসলে তোমার ব্যাখ্যা এখন দরকার নাই আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে ভাই তুমি এটা আবার একটু মনে রাখো টেকনিকটা কারণ এই টেকনিক মনে রাখলে তোমার আসলে ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে কিন্তু কেন তুমি দহনের বেলায় দিচ্ছ বা কেন তুমি সংগঠনের বেলায় উৎপাদন থেকে বাদ দিচ্ছ এটা তোমার আপাতত না মনে রাখলেও না বুঝলেও চলবে আর কি হ্যাঁ তুমি আপাতত এটা একটু একটু মুখস্ত করে ফেলো ভাই কারণ এটা তুমি হ্যাঁ বুঝতে পারবা তো তোমার একটু গবেষণা করা লাগবে আর কি এটা এটা প্রমাণ করা যায় কিন্তু এটা একটু সময় লাগবে আসলে আমার বুঝাইতে সেই জন্য হচ্ছে আমি তোমাকে জাস্ট একটু করে শর্টকাট দেখাই দিলাম যে তুমি যদি কখনো সংগঠনের সংগঠন বের করো তাহলে কিন্তু উৎপাদ মাইনাস বিক্রি করবা আর তুমি যদি ভাই দহন বের করো তাহলে বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা তাহলে এটা কখন করবা এটা হচ্ছে ভাই দহন এন তালফির বেলায় করবা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই এটা তুমি এভাবে আসলে বইতে পাবা না কিন্তু তুমি দেখবা ম্যাথ করার সময় এটা তোমার আসলে অনেক কাজে লাগতেছে ওকে আর একবার বুঝাই বলি ভাই এই নীল সূত্রটা কখন ইউজ করবা সংগঠনের বেলায় আর সংগঠনের বেলায় তাহলে মূল জিনিস কি মনে রাখবা উৎপাদ মাইনাস বিক্রিয়ক আর দহনের বেলায় কি মনে রাখবা বিক্রিয়ক মাইনাস উৎপাদ ওকে আশা করি এটা বুঝতে পারছো এবং এখানে আশা করি ভুল হবে না আচ্ছা তাহলে আসো এখানে আমি তোমাকে একটু করে আলোচনা করি এরপরে আমি তোমাকে কিছু এক্সাম্পল দেখে আসো তুমি ম্যাথের মধ্যে কিভাবে কিভাবে আগাবা দেখো ধরো তোমার এখানে প্রথমে একটা বিক্রিয়া দেওয়া আছে এ এখান থেকে সাপোজ ধরো তোমাকে তৈরি করতে বলছে তৈরি হবে এখানে সাপোজ ধরা যাক সি প্লাস থ্রি ডি তাহলে তোমার কোয়েশনে কি দেওয়া আছে সি প্লাস থ্রি ডি এখানে তোমার তৈরি হয়েছে এখানে মনে তোমাকে বলে দিছে এ বি আর হচ্ছে তোমার ডি যেটা আছে এরা হচ্ছে যৌগ আর সি যেটা আছে এটা সাপোজ তোমাকে বলে দিছে এটা হচ্ছে তোমার কি বলতো মৌলিক অনু ওকে আচ্ছা এখন এখানে তোমাকে হচ্ছে যে ভাই সাপোজ ধরা যাক এই যে তোমাকে কি বের করতে বলছে সংগঠন এনথালপি বের করতে বলছে তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলছে কি বলতো সংগঠন এনথালপি ওকে আমাকে এখানে কি ক্যালকুলেট করতে বলছে সংগঠন এনথালপি ক্যালকুলেট করতে বলছে তাহলে সংগঠন এনথালপি যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা ডেল্টা এইচের ফর্মুলা কি লিখব সংগঠনের জন্য কি হয় উৎপাদক মাইনাস বিক্রিয়ক হয় তাহলে উৎপাদকে আছে সি আর থ্রি ডি তাহলে এখানে আমরা কি লিখব ডেল্টা এইচ অফ সি প্লাস তিন ইন্টু ডেল্টা এইচ অফ ডি উৎপাদক আগে লিখলাম মাইনাস বিক্রিয়ক লিখব অর্থাৎ ডেল্টা এইচ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এইচ অফ বি তাহলে আর জিনিসটা আমি তোমাকে বোঝাই বলি তোমাকে যদি এখানে সংগঠন এনথালপি বের করতে বলে তখন তুমি হচ্ছে কি করবে এখানে ডেল্টা এইচ অফ সি মানে আমরা জানি সংগঠন এনথালপি মানে কত উৎপাদ মাইনাস বিক্রিয়ক হয় অর্থাৎ উৎপাদটাকে এখানে বসাবা ডেল্টা এইচ অফ সি প্লাস থ্রি টাইমস ডেল্টা এইচ অফ ডি মাইনাস ডেল্টা এইচ অফ এ প্লাস এখানে দেখো টু ইন্টু ডেল্টা এইচ অফ বি এটা কখন করবা তোমাকে যদি সংগঠন এনথালপি বের করতে বলে তো সেম তোমাকে যদি দহন এনথালপি বের করতে বলতো তাহলে তুমি কি করতা তোমাকে যদি দহন এনথালপি বের করতে বলতো তখন তুমি হচ্ছে যে

এখানে একটু করে বুঝিয়ে আসো এখানে একটু করে বুঝিয়ে আসো কিছু জিনিস আমাদের এখানে বুঝতে হবে চলো আমি এটাকে একটু করে ব্যাখ্যা করি এটাকে আমি নিচে নামাই দেখো তুমি যখন এখানে উৎপাদ মাইনাস বিক্রিয়োগ কখন সংগঠন এনথালপির বেলায় তার মানে এটা হচ্ছে সি এর সংগঠন এনথালপি এটা হচ্ছে ডি এর সংগঠন এনথালপি এটা হচ্ছে এ এর সংগঠন এনথালপি এটা হচ্ছে বি এর সংগঠন এনথালপি তাহলে এটা কি এটা হচ্ছে সি এর সংগঠন এনথালপি বা গঠন তাপ আমরা সংগঠন এনথালপি বড় তো এটাকে না লিখে আমরা এখানে লিখতে পারি গঠন তাপ আর এটা কি ডি এর গঠন তাপ গঠন তাপ এটা কি হবে এ এর গঠন তাপ আমি ম্যাথ করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি হ্যাঁ আমি তোমাকে एग्जांपल দিয়ে বুঝাচ্ছি আর এটা কি এটা হচ্ছে তোমার বি এর গঠন তাপ অর্থাৎ তোমাকে যদি সবগুলোর গঠন তাপ দেওয়া থাকে বা সংগঠন এনথালপি যদি দেওয়া থাকে তখন তুমি আসলে সংগঠন এনথালপি সূত্র ইউজ করবা অর্থাৎ উৎপাদন থেকে বিক্রিয়কটাকে বাদ দিবা ওকে আর যখন তুমি এখানে দহন থালপি করতেছ এটা মানে হচ্ছে যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে এর তাপ এটা কি তাপ ওকে জানি তোমাদের মনে অনেক অনেক কনফিউশন লাগতেছে এখন কোন প্যারা নেই আর কিছু নেই ভাই আমি দেখতে থাকো আমি সব ক্লিয়ার করে দিব এটা হচ্ছে সি এর দহন তাপ এটা হচ্ছে তোমার ডি এর দহন তাপ ওকে আচ্ছা আমি তোমাকে চলো ক্লিয়ার করি জিনিসগুলো আস্তে আস্তে সেটা হচ্ছে যে দেখো এইটা তো ডেল্টাইসটা কি ডেলটাইসটা তোমার হচ্ছে বিক্রিয়া তাপ ন্যাট বিক্রিয়া তাপ ওকে ডেল্টাইসটা কি ডেল্টাইস হচ্ছে তোমার এখানে বিক্রিয়া তাপকে বোঝাচ্ছে তাহলে ডেল্টাইস যেটা আছে আমাদের এখানে এটা তারা কাকে বোঝাচ্ছে বিক্রিয়া তাপকে বোঝাচ্ছে এখন কোয়েশ্চনের মধ্যে হয় তোমাকে সংগঠন তাপ দেওয়া থাকবে নাহলে তোমাকে কি দেওয়া থাকবে দহন তাপ দেওয়া থাকবে তোমাকে হয় সংগঠন তাপ দেওয়া থাকবে নাহলে তোমাকে কি দেওয়া থাকবে বলো তো দহন তাপ দেওয়া থাকবে মানে বাকিগুলার হ্যাঁ তো তোমাকে যদি সবার যদি সংগঠন তাপ দেওয়া থাকে তখন তুমি এখানে সংগঠন ইউজ করবো কি করবো বলতো করবা অর্থাৎ দেখো এই জিনিসটা কি এই জিনিসটা এই জিনিসটা দেখো এই জিনিসটা হচ্ছে উৎপাদ মাইনাস কি করবো তো বিক্রিয়োগ করবা যদি সবার এখানে কি দেওয়া থাকে বলো তো সংগঠন অ্যান্থালপি বা গঠন তাপ দেওয়া থাকে আর তোমাকে যদি দহন তাপ দেওয়া থাকে সবার তাহলে তুমি কি করবা বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা তাহলে এখানে কি করবা বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা ওকে তাহলে জিনিসটা বুঝো ভালো করে বুঝো আগে যদি তোমাকে কোয়েশনের মধ্যে ডেল্টা এক্স দেওয়া থাকবে এখানে হ্যাঁ আর তোমাকে যদি কোয়েশনের মধ্যে সবার যদি সংগঠন তাপ দেওয়া থাকে বা গঠন তাপ দেওয়া থাকে তাহলে তুমি উৎপাদ মাইনাস বিক্রিয়ক করবা আর কৈশোরণ যদি সবার যদি তোমার দহন তাপ দেওয়া থাকে তাহলে তুমি বিক্রিয়ক মানে উৎপাদ করে ডেল্টা এসটা বের করবা আরেকটা প্রবলেম হতে পারে এমন যে সাপোজ ধরে তোমাকে এখানে চারটা আসে না চারটার মধ্যে তিনটার হচ্ছে যে ভাই গঠন তাপ দেওয়া থাকতে পারে একটার হচ্ছে দহন তাপ দেওয়া থাকতে পারে এটা হচ্ছে সবচেয়ে মজা তখন তোমাকে যেটা করা লাগবে এখানে তুমি দুইটা কাজ করতে পারো হয় তোমাকে গঠনে কনভার্ট করতে হবে না তোমাকে দহনে কনভার্ট করতে হবে তাহলে তুমি যখন যেটা করতে পারো ওই তিনটা গঠনকে তুমি দহনে নিয়ে যেতে পারো অথবা ওই একটা দহনকে তুমি গঠা নিয়ে আসতে পারো মানে তোমার যেটা সুবিধা হয় এটা তুমি করবা ওকে তাহলে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি কোশ্চনে যদি তাহলে আমি তুমি লিখে দিয়ে আসো সেটা আমরা চলো এখানে নোট লিখি নোট এই জিনিসগুলো অনেক আর কি কারণ এগুলা বইতে আসলে এভাবে সরাসরি দেওয়া নাই তাহলে মনে রাখবা কোয়েশনে যদি সবগুলোর গঠন তাপ দেওয়া থাকে গঠন তাপ দেওয়া থাকে তবে কি করবো ভাই মানে বিক্রিয় করবা আর এখানে তুমি গঠন তাপের ফর্মুলাগুলো গুলো অ্যাপ্লাই করে দিবা ওকে সবগুলো গঠন তাপ সরাসরি তো দেওয়াই আছে তাহলে গঠন তাপগুলো আমরা এখানে সরাসরি বসাই দিব যে তো আমার দেওয়াই আছে আচ্ছা তারপর এমন যদি হয় কেশনও যদি সবগুলো যদি কি দেওয়া থাকে বলো তো কোয়েশনে যদি তোমার এখানে দাঁড়াও কোয়েশনে যদি সবগুলোর দহন তাপ দেওয়া থাকে কোয়েশনে যদি সবগুলোর কি দেওয়া থাকে ভাই দহন তাপ দেওয়া থাকে তবে কি করবে এখানে ডেল্টা এইচ মানে বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা রাইট কি করবা ভাই বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা যেহেতু দহন তাপ সবার দেওয়া আছে তাহলে এখানে সবার কি বসাই দিবা দহন তাপটা এখানে বসাই দিবা এখানে দহন তাপটা এখানে বসাই দিবা ওকে আচ্ছা আবার এমন যদি হয় কোশ্চেন এমন হতে পারে যে কারো কারো দহন তাপ দেওয়া আছে কারো কারো গঠন তাপ দেওয়া আছে তাহলে কোশ্চেনও যদি কারো কারো গঠন তাপ ও কারো কারো দহন দেওয়া থাকে মানে কয়েকজনের হচ্ছে গঠন তাপ দেওয়া আছে আর কয়েকজনের হচ্ছে যে দহনতা দেওয়া দেওয়া আছে দেওয়া থাকে তখন তোমার যেটা করা লাগবে হয় সবগুলাকে তখন তখন যেটা করা লাগবে সবগুলাকে আমার হয় দহনে নিয়ে যেতে হবে সবগুলাকে আমার গঠনে যেতে হবে তখন সবগুলোকে সবগুলোর হয় গঠন তাপ বের করা লাগবে সবগুলোর হয় গঠন তাপ বের করা লাগবে মানে কনভার্ট করা লাগবে আর কি হ্যাঁ কিভাবে কনভার্ট করবো সেটা তুমি মেতে দেখাবো অথবা সবগুলোর দহন তাপ বের করা লাগবে আর বের করার পরে এখন তুমি যদি গঠন তাপ বের করো তখন তুমি গঠন তাপের ফর্মুলা ইউজ করবা কারেসপন্ডিং মানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক আর যদি দহন বের করো তাহলে তুমি এই দহনের কারেসপন্ডিং ফর্মুলা ইউজ করবা বের করা লাগবে অতঃপর কারেসপন্ডিং ফর্মুলা ইউজ করব অতঃপর কারেসপন্ডিং ফর্মুলা ব্যবহার করব ওকে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই এগুলা আশা করি তোমাদের এটা বুঝতে পারতেছে সবগুলা এখানে তাহলে আমি চলো এটাকে বক্স করে দিই ওকে ভাই খুবই ইম্পর্ট্যান্ট এটা আচ্ছা তার এটা গেল এরপরে আমরা যদি একটু করে যেখানে দেখতেছিলাম যেমনটা আমরা দেখতেছিলাম এখানে যদি একটু করে ফেরত আসি আমরা এখানে এখানে একটু করে দেখো সি কে তোমার এখানে কি বলছে সি হচ্ছে আমার এটা মৌলিকণ আর মৌলিকণের গঠন তাপটা কত হবে জিরো হবে অর্থাৎ এটার ভ্যালু তাহলে কত আসবে এটার ভ্যালু কিন্তু জিরো হয়ে যাবে দহনের বেলায় কিন্তু এই নিয়ম আছে আমি কোথায় আছে এটা পরে দেখাবো এখন না চলো আমরা তাহলে আরো কিছু এক্সাম্পল দেখে আসো তাহলে আরো কিছু এক্সাম্পল কি হবে চলো দেখে আসো যে সাপোজ তোমাকে এখানে কোয়েশন করার ধরো আরেকটা আরেকটা হচ্ছে আমার এখানে বিক্রিয়া দেওয়া আছে সেটা হচ্ছে সাপোজ আমাকে এখানে মধ্যে ধরো দিয়ে দিছে সি সিক্স এইচ টুয়েলভ দিছে প্লাস এখানে আমার নাইন অক্সিজেন দেওয়া আছে আর এখান থেকে হচ্ছে আমাকে প্রডিউস করতে বলতেছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে আমাকে এখান থেকে বের করতে বলতেছে হচ্ছে যে সিক্স এস টু ও আর এটার ধরো ডেল্টা এস আমার এখানে কোয়েশনে দেওয়া আছে কিছু একটা পেল ডেল দেওয়া আছে ওকে আচ্ছা এখানে এরপর আমার কি কি দেওয়া আছে আমি তোমাকে বুঝাই বলি এরপর আমাকে কোয়েশনের মধ্যে এইটার গঠন তাপ দেওয়া আছে আবার ধরো এটার গঠন তাপ আমার এখানে দেওয়া আছে কোয়েশনের মধ্যে আর আমাকে হচ্ছে যে এই জিনিসটার গঠন তাপ বের করতে বলতেছে এই জিনিসটার গঠন তাপ আমাকে কত হবে এটা বের করতে বলতেছে ওকে আর অক্সিজেনে কিন্তু গঠন তাপ দেওয়া নাই তাহলে তুমি কিভাবে বের করবা দেখো এখানে সবগুলো গঠন তাপের ফর্মুলা সবকিছু গঠন তাপ আমাকে বলো অক্সিজেনের কি তোমার মৌলিক অনুনা মানে মৌল না এখানে তাহলে এটার গঠন তাপ কত হবে এটার গঠন তাপ কিন্তু জিরো হবে যেহেতু এটা মৌলিক মৌল তাহলে এটা গঠন তাপ কত হবে এটা কিন্তু জিরো হবে রাইট আর তুমি তাহলে এটা ডেল্টা এইচ এর ফর্মুলা কত লিখবা ডেল্টা এস তো তোমার দেওয়াই থাকবে তখন তুমি আসলে বেসিক্যালি লিখবা যেহেতু গঠন তাপ দেওয়া আছে সবগুলার তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক তাহলে ডেল্টা এইচ অফ এখানে কার্বন ডাই অক্সাইড লিখবা প্লাস সিক্স ইন্টু ডেল্টা এইচ অফ পানি তাহলে উৎপাদ লিখে ফেলছো মাইনাস ডেল্টা এইচ অফ এখানে লিখবা সি সিক্স এইচ টুয়েলভ প্লাস তোমার এখানে ডেল্টা এইচ অফ অক্সিজেন এখানে এটা নাইন দিয়ে গুণ হবে আগে রাইট কিন্তু নাইন দিয়ে গুণ করে চলে লাভ নাই জিরোই তো আসবে রেজাল্ট তাহলে এটার এখানে দেখো এরপরে কি হবে এই যে জিনিসটা আছে এটার রেজাল্ট তাহলে কত জিরো তাহলে এখানে যেটা পাবা এটা বাদে বাকিটা ওকে এটা বলে তুমি তাহলে বাকিটা পাবা কিভাবে বের করবা তোমার তো এটা অলরেডি দেওয়া এটাও জানো এটাও জানো এটা বের করতে হবে জাস্ট এটাকে এই বাসে নিয়ে এসে ক্যালকুলেট করে ফেলবো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো ওকে আচ্ছা দেন এমন যদি হইতো সাপোজ ধরো এখানে মধ্যে যদি এমন হইতো ধরো সেম কোয়েশ্চন এটা আমি তো তোমাকে এখানে দেখে বুঝাই দিই এখান থেকে বুঝাই দিই তাহলে তোমার আরও ক্লিয়ার হবে যাই হোক কতভাবে কোশ্চেন থাকতে পারে সেম কোয়েশন যদি এমন হইতো যে সাপোজ এখানে তোমাকে হচ্ছে যে সাপোজ ধরা যাক এটার সঙ্গে গঠন বের করতে বসে তো আর কোয়েশনে এগুলার দহন তাপ দেওয়া আছে সাপোজ ধরো এই কোয়েশনের মধ্যে কি দেওয়া আছে আমি তোমাকে বুঝাই বলি কোয়েশনের মধ্যে সাপোজ ধরো তোমার এখানে কার্বনের দহন তাপ দেওয়া আছে কার্বনের দহন তাপ তোমার এখানে দেওয়া আছে আর ধরা যাক আচ্ছা যাই যাই হোক আমরা এখানে ধরি আসো যে ধরা যাক সাপোজ না এটা কোয়েশন এভাবে ফ্রেম হচ্ছে না আমি তোমাকে দেখাই দিব ম্যাথের মধ্যে এটা হ্যাঁ আচ্ছা আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে কোনো প্রবলেম নেই আশা করি আচ্ছা তারপর চলো আমরা তাহলে যদি আর এক্সাম্পল দাঁড়াও আমি একটু চিন্তা করি এক্সাম্পল আর মেবি আচ্ছা ধরা যাক এটাই এটাই যদি আমরা ধরি এখানে সাপোজ এই এক্সাম্পলটাকে আমরা টানি আরেকবার করি তা সাপোজ ধরো এইটার তোমার এখানে ধরো ডেলটা এইচ দেওয়া আছে আর ধরো এগুলার সবগুলোর হচ্ছে ভাই দহন দহনতাপ তোমার এখানে দেওয়া আছে সবগুলো এখানে কি দেওয়া আছে দহন এনথালপি দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে সবগুলোর ধরো তোমার এখানে এটার ধরো দহন এনথালপি দেওয়া এটারও ধরো তোমার এখানে দহন এনথালপি দেওয়া আছে আচ্ছা আর এখানে তোমাকে সাপোজ ধরো এই তোমাকে কি বের করতে বসে এখানে এই ডেল টেস্টে ধরো দেওয়া আছে আর এটার ধরো তোমাকে বের করতে বসে দহন এনথালপি কত হবে তাহলে যেহেতু সবগুলোর দহন এন আছে এক্ষেত্রে তাহলে আমরা কি আচ্ছা একটা জিনিস দেখো তো অক্সিজেন অক্সিজেনের দহন এন কত হবে অক্সিজেন নিজেই হচ্ছে অন্যকে দহন করায় রাইট তাহলে এটা দহন এন কত হবে শুধুমাত্র অক্সিজেনের দহন থালবি কত হবে বলো তো জিরো হবে যেটা মনে রাখবা সেটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের দহন এন কত হবে জিরো হবে ওকে আশা করি এটা বুঝতে পারছো শুধুমাত্র অক্সিজেনের দহন এন তোমার কত হবে জিরো হবে আচ্ছা তাহলে এখানে তুমি ডেল্টা এইচ এর ফর্মুলা কি লিখবা যদি সবগুলোর দহন দেওয়া আছে তাহলে এখানে ডেল্টা এইচ তুমি লিখবা কিন্তু ডেল্টা অফ

delta h of আচ্ছা তাহলে এখান থেকে আমরা এভাবে করে ম্যাথটা করতে পারবো আর কি আশা করি আশা করি এই প্রসিডিউরটা তুমি একটু করে বুঝতে পারছো এখানে যে আসলে তোমার এই এনথালপি ব্যাপার সেবারগুলো আমরা যখন ম্যাথ করব তখন আসলে আমাদের আরো ক্লিয়ার হবে আর কি হ্যাঁ আশা করি এতটুকু বুঝলেই চলবে আচ্ছা এরপরে এরপরে অনেক সময় কি হয় কোয়েশ্চনের মধ্যে তোমার কাছে যৌগগুলোর বন্ধন শক্তি উল্লেখ থাকতে পারে আর বন্ধন শক্তি থেকে তোমাকে ডেল্টা এইচ বের করতে বলতে পারে ওকে তাহলে কি হতে পারে অনেক সময় কোয়েশ্চনে এখানে চলো আমরা তোমাকে লিখে দিই যে আমরা লিখবো এরকম কোশ্চনে যোগগুলোর কোশ্চনে যোগগুলোর বন্ধন শক্তি উল্লেখ থাকতে পারে বন্ধন শক্তি উল্লেখ থাকতে পারে আর তোমার যদি কোনো কারণে যোগ যদি বন্ধন শক্তি যদি উল্লেখ থাকে তাহলে মনে রাখবা ডেল্টা এইচ মানে হবে যোগগুলোর যদি কি থাকে বন্ধন শক্তি যদি উল্লেখ থাকে তাহলে মনে রাখবা ডেল্টা এইচ টু হবে সামেশন অফ এইচ অফ বন্ধন ভাঙন বন্ধন ভাঙন মাইনাস সামেশন অফ ডেল্টা এইচ অফ বন্ধন গঠন আর জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি ভাই তোমাকে যদি বলে যে এখানের মধ্যে যে যৌগুলার কোশনের মধ্যে সাপোজ ধরো বন্ধন শক্তি উল্লেখ আছে মানে তোমাকে ধরো কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি কত এরকম একটা উল্লেখ আছে এই ধরনের ক্ষেত্রে তুমি কি করবো তাহলে ডেল্টা এসটা কিভাবে করবা সামেশন অফ ডেল্টা এইচ অফ বন্ধন ভাঙন মাইনাস সামেশন অফ ডেল্টা এইচ অফ বন্ধন গঠন বা বন্ধন সৃষ্টি এটা আমরা বলতে পারি বন্ধন গঠন বা বন্ধন সৃষ্টি ওকে যেটা একটা যখন একটা কিছু বললেই চলবে তো ভাই একটা এক্সাম্পল দেখান একটু অস্পষ্ট লাগতেছে চলো একটা এক্সাম্পল দেখে আসো সাপোজ চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসো এক্সাম্পলের মাধ্যমে চলো ক্লিয়ার করি সাপোজ ধরো আমার কোয়েশনের মধ্যে একটা বিক্রিয়া দেওয়া আছে ধরা যাক সিএইচ ফোর আর হচ্ছে এখানে সিএল টু দেওয়া আছে তো বলতেছে আমার এখানে এদের মধ্যে বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হবে যে সাপোজ ধরো সিএইচ থ্রি সিএল তৈরি হবে আর এখানে তৈরি হবে এইচ তো তোমার এখানে বের করতে বসে এই বিক্রিয়াটা ডেল্টা এইচ কত আর তোমার এখানে কোয়েশনের মধ্যে ধরো এই যোগগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলোর তোমার এখানে কি দেওয়া আছে বন্ধন শক্তি দেওয়া আছে এখন তোমাকে ডেল্টাইজ বের করতে বলছে তাহলে যোগগুলোর যেহেতু বন্ধন শক্তি দেওয়া আছে তাহলে ডেল্টাইজের ফর্মুলা আমরা কোনটা লিখবো সামেশন অফ বন্ধন ভাঙন মাইনাস বন্ধন সৃষ্টি আমাকে একটু করে প্রথমে বলতে পারবা এখানে কোন কোন বন্ধনের ভাঙন ঘটছে আর কোন কোন বন্ধনের এখানে সৃষ্টি করছে

এরপর এখানে কি তৈরি হয়েছে কার্বনের সাথে এখানে তিনটা হাইড্রোজেন তো আছে আর এখানে নতুন করে এটা কি আসছে ক্লোরিন আসছে আর এখানে একটা এসিএল তৈরি হয়েছে খুব মনোযোগ লক্ষ্য করে দেখো এখানে মধ্যে কি আছে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে আর একটা কার্বন ক্লোরিন বন্ধন গঠন হয়েছে বা বন্ধন সৃষ্টি হয়েছে একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়েছে ওকে তাহলে এটার জন্য তুমি তাহলে এখানে বন্ধন ভাঙনের এখানে তাহলে কত লিখবা এখানে লিখতে হবে তোমার এখানে তাহলে ডেল্টা এইচ অফ তাহলে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে রাইট এখানে তাহলে প্রথমে একটা কি হচ্ছে বন্ধন ভাঙানোর এখানে তাহলে আমরা কি লিখবো কার্বন হাইড্রোজেন একটা বন্ধন ভাঙছে প্লাস এখানে একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে তাহলে ডেল্টা এইচ অফ ক্লোরিন ক্লোরিন বন্ধন এটা ভাঙছে এখানে ওকে আচ্ছা এরপর তাহলে তুমি এখানে থার্ড প্যাকেট দিয়ে দাও মাইনাস কি কি বন্ধন সৃষ্টি হয়েছে ভাই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে তাহলে ডেল্টা এইচ অফ কার্বন এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে প্লাস এখানে ডেল্টা এইচ অফ হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে ওকে আচ্ছা দেন এখানে তো ভ্যালু দেওয়া থাকবে এগুলার তো তুমি ভ্যালুগুলো বসালেই এখানে কি পেয়ে যাবা ডেল্টা এইচটা পেয়ে যাবা মেইন কাজ হচ্ছে এখানে জিনিসটা একটু করে বুঝতে হবে এই ধরনের অঙ্কের মধ্যে যে কোন বন্ধনটা তোমার এখানে ভাঙবে আর কোন বন্ধনটা এখানে গড়ে উঠবে আর ফর্মুলা কি বন্ধন ভাঙন মাইনাস বন্ধন সৃষ্টি এভাবে করে আসলে তুমি এটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা আশা করি ভাই এটা বুঝতে পারছো এখানের মধ্যে এইগুলো আমরা কিভাবে করব

তার মানে এখানে সকল মৌল বা মৌলিক অনুসমের এখানে তোমার গঠন এনথালপি কত হবে জিরো হবে যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুটো যৌগ তাই এদেরটা কিন্তু জিরো হবে না তাহলে এখানে তোমার কোয়েশ্চনে কি দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর কি দেওয়া আছে বলতো গঠন এনথালপি তাহলে গঠন এনথালপি মানে গঠন তাপ আর কি রাইট গঠন এনথালপি কত দেওয়া মাইনাস তিনশো মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ ছিল জুল দেওয়া আবার তোমার এখানে এই যে পানির গঠন এনথালপি দেওয়া কত এইচ টু লিকুইড এর গঠন এনথালপি কত দেওয়া এর দেওয়া হচ্ছে মাইনাস কিলোজুল ওকে এরপর বলছে কি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ার দহন এনথালপি হচ্ছে এত তাহলে তরল ইথানলের একটা দহন বিক্রিয়া হবে সেই দহন বিক্রিয়ার এনথালপি হচ্ছে এত তাহলে তরল ইথানল কে নাও তাহলে তরল ইথানল মানে কোনটা বলো তো আমরা সবাই শিখে আসছি ইথানল মানে কত হয় সিএইচ সি টু ও এইচ তো এটাকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাইতাম আমরা তাহলে কত পাইতাম সি টু এইচ সিক্স ও পাইতাম রাইট তরল ইথানল মানে এটা না তোমার এখানে কত হবে বলো তুমি যারা এটাকে ওই যে যোগ আকারে লিখো তাও কোনো সমস্যা নাই তুমি এটাকে যোগ আকারে লিখতে পারো চাইলে ইথানল মানে কত সি এইচ থ্রি সি টু ও এইচ তরল ইথানলের কি বলতো দহন বিক্রিয়া ভাই দহন বিক্রিয়া মানে কি তোমার অক্সিজেনের সাথে রিয়াকশন করাইতে হবে দহন বিক্রিয়া মানে কি বলতো অক্সিজেনের সাথে রিয়াকশন করাইতে হবে আর রিয়কশন করে দেখো তো এখানে একটা জিনিস আমরা অলরেডি আলোচনা করে আসছিলাম জৈব যোগের মধ্যে সবাই আমরা জানি যে এই যে দেখো ইথানল যেটা এখানে মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন যৌগ এটা সাথে অক্সিজেনের সাথে ধন বিক্রিয়া করাচ্ছ কোন একটা হাইড্রোকার্বন যৌগকে তুমি যদি অক্সিজেনের সাথে ধন বিক্রিয়া করাও সেখানে অবশ্যই অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে আমরা সবাই জানি এখানে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখানে পানির ফর্মটা দেওয়া আছে লিকুইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় অক্সিজেনটাও গ্যাসিও ওকে এই ইনফরমেশন গুলো এখানে আমার দেওয়া আছে আর এটা হচ্ছে তরল লিকুইড তাহলে এটাকে লিকুইড তো আচ্ছা এবার দেখো এবার ইথানলের মধ্যে কার্বন কটা দেখো তো দুইটা তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড যে কার্বন এখানে কটা থাকবে দুইটা থাকবে ওকে আশা করি এটা বুঝতে পারছি তারপর দেখো এখানের মধ্যে একটা জিনিস দেখো এবারে এখানে কি হয়ে গেছে তাহলে এবারে এবার আমি যদি হাইড্রোজেনটাকে মিলাই যেমন দেখো তো বাম পাশে আমার হাইড্রোজেন কয়টা তিনটা পাঁচটা ছয়টা তাহলে এখানে আছে এইচ টু ও তাহলে এখানে এটা কি দেওয়া লাগবে ছয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে মানে তিন দেওয়া লাগবে তাহলে এখন কাহিনী কিছু দেখো ডান পাশে চারটা চারটা অক্সিজেন সাতটা অক্সিজেন হয়েছে কিন্তু এখানে তোমার অক্সিজেন আসে দেখো একটা অলরেডি আছে তাহলে আরো ছয়টা লাগবে না এই ছয়টা করতে আসতে হবে এইখানে অক্সিজেন থেকে আসতে হবে তাহলে তাহলে এখানে তুমি দাও জিনিসটা দেখো এখানে সমতাকরণ হয়ে গেছে কিনা যে এখানে তাহলে ছয় আর এখানে সাত আর এখানে চার এখানে তিন সাত ওকে সমতাকরণ হয়ে গেছে আর এই যে দহন বিক্রিয়াটা এই দহন বিক্রিয়ার অ্যান্থালি দেওয়া আছে দেখো কত এত তার মানে এই দহন বিক্রিয়ার অ্যান্থাল অর্থাৎ ডেল্টা এইচ দেওয়া আছে কত তোমার এখানে মাইনাস তেরোশ ছেষট্টি দশমিক নয় কিলো জুল দেওয়া আছে ওকে এরপরে তোমাকে এখন কি বের করতে বলছে এই ইথানল গঠন এনথালপি বের করতে বলছে তার মানে এই বের করতে বলছে গঠন এনথালপি তার মানে এই বের করতে বলছে আর এটার কি দেওয়া আছে এটারও গঠন এন দেওয়া আছে এটার কি দেওয়া আছে এটারও গঠন এন থাল্প আছে তাহলে সব গঠন এন খেলা তাহলে এখানে ডেল টাইজের ফর্মুলা তুমি কি লিখবা যদি গঠন এন্থালপির খেলা তাহলে উৎপাদন মাইনাস বিক্রি হোক উৎপাদক কত আছে এখানে দেখো তো কার্বন ডাইঅক্সাইড তাহলে দুই ইন্টু ডেল্টা এইচ অফ থ্রি সিএচ টু ওইচ প্লাস থ্রি ইন্টু ডেল্টা এইচ অফ অক্সিজেন রাইট এখন দেখো এই কোয়েশনে তাহলে ডেল্টা এইচ কত মাইনাস

ওয়েস্ট তোমাকে বের করতে হবে স্যার এখানে দেখো তো অক্সিজেনটা কি এটা মৌলিকণু না তো এটা প্রমাণ অবস্থা দেওয়া ছিল তাহলে মৌলিকণের এটা কত হবে জিরো হবে জিরো করে দাও তাহলে এখান থেকে তুমি জাস্ট এটাকে তাহলে বাম পাশে নিয়ে আসো ডেল্টা এইচ অফ সি এইচ থ্রি সি টু ও এইচ আর এগুলোকে তুমি ওটাকে তুমি ডান পাশে নিয়ে যাও অর্থাৎ দুই ইন্টু মাইনাস দুইশো তিনশো তিরানব্বই দশমিক পাঁচ প্লাস তিন ইন্টু মাইনাস দুইশো ছিয়াশি এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে অর্থাৎ তেরোশো ছেষট্টি দশমিক নয় থাকবে আর এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ডেল্টা এইচ অফ সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ কত হবে পেয়ে যাবো ক্যালকুলেট করি দেখি কত আসে আমার কাছে এখানে দুই ইন্টু মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ প্লাস তিন ইন্টু মাইনাস দুশো ছিয়াশি প্লাস তেরোশো ছেষট্টি দশমিক নয় সো এটা আমার কাছে আসছে এখানে মাইনাস দুইশো আটাত্তর দশমিক এক মাইনাস দুইশো আটাত্তর দশমিক এক কিলো জুল তাহলে এটা হচ্ছে আমাকে গঠন যেটা দেওয়া আছে মানে আমরা এখানে বের করে ফেলছি সো এটা হচ্ছে আমার এখানে এই ধরনের গঠন ওকে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো খুবই সিম্পল ভাই জাস্ট প্রসিডিউর না জানার কারণে অনেক সময় অনেকে ভুল করে ফেলে কিন্তু অঙ্কগুলো অনেক সোজা আশা করি ভাই এই ম্যাথটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো আচ্ছা তাহলে চলো আমরা এবার থিওরিতে চলে যাই আমি তো বুঝতেই পারলাম তাহলে আমরা ম্যাথগুলো গুলা কিভাবে করবো তাহলে আমরা এখানে ছিলাম আমরা এতটুকু পর্যন্ত উচ্চ ভাই পড়ছি এখানে আমরা এরপরে যাই এখানে এরপরে আমাদের এখানে দেখো কি হবে না পানির একটা ব্যাপার থাকবে তাহলে এনথালপি মানে মনে রাখবা একমল তুমি যদি গ্যাসীয় আয়নকে যদি পানিতে যদি করো তাহলে পানিতে দ্রবীভূত করার পরে ওই দ্রবীভূত করা হলে যে তাপের পরিবর্তন ঘটবে বেসিক্যালি তাকে আমরা কি বলবো হাইড্রোজেন এনথালপি বলবো অর্থাৎ এখানে বেসিক্যালি তাহলে আমি যদি ডেফিনেশনটা লিখে দিই মনে রাখবা গ্যাসীয় গ্যাসীয় আয়নকে আয়নকে তোমার এখানে পানিতে দ্রবীভূত করা হলে পানিতে দ্রবীভূত করা হলে তোমার এখানে কি হবে এরপরে যে তাপের পরিবর্তন ঘটে যে তাপের পরিবর্তন ঘটে তাকে হাইড্রেশন এনথালপি বলে এগুলো আসলে এত বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সংগঠন এনথালপি এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হাইড্রেশন এনথালপি বলে আচ্ছা এটার যদি একটা এক্সাম্পল দেখো এটা তাহলে আমাদের এক্সাম্পল কি হবে সাপোজ ধরো তুমি এখানে একটা সোডিয়াম আয়নকে নিছো যেটা ধরো গ্যাসীয় অবস্থায় আছে গ্যাসীয় আয়ন এখন এটাকে তুমি কি করছো পানির মধ্যে এটাকে দ্রবীভূত করছো তো পানিতে যখন এটাকে দ্রবীভূত করবে এটা কি হবে সোডিয়াম আয়নটা জলীয় দ্রবণে কনভার্ট হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ আর এই সময় তোমার যে ডেলটা ইসটা করবে এটাকে আমরা হাইড্রোসেন বলতেছি বেসিক্যালি এটার ভ্যালু কি আসবে বলো তো নেগেটিভ আসবে মানে তাপ উৎপাদি হবে এটা তারপরে তুমি যদি এখানে ক্লোরিন আয়নকে নাও এটাকে তুমি যদি এখানে পানির মধ্যে দ্রবীভূত করো তাহলে এখানে ক্লোরিন আয়নটা জলীয় দ্রবণে কনভার্ট হবে আর এটার সময় যে তাপের পরিবর্তন করবে যে সেটা নেগেটিভ আসবে আর বেসিক্যালি এটাকেই বলা হচ্ছে এই জন্য তোমার এটাকে কি বলা হচ্ছে এটাকে কি বলা হবে হাইড্রোজেন এনথালপি বলা হবে তাহলে হাইড্রোজেন এনথালপি কি তাপ উৎপাদী ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এক মোল গ্যাসীয় আয়ন হতে হবে হ্যাঁ কি হবে এক মোল গ্যাসীয় আয়ন এটা একটু মনে রাখবা আচ্ছা তারপরে আছে দ্রবণ তাপ এই দ্রবণ তাপ থেকে একটা এমসিকিউ মাস্ট আসে একটা থিওরিটিক্যাল এমসিকিউ মাস্ট আসে এই দ্রবণ তাপটাকে বোঝানোর জন্য আমি হচ্ছে তোমাকে একটা এখানে ভালো করে একটা এক্সাম্পল এখানে আমি তোমাকে একটা সংজ্ঞাটা লিখে দিব আমি প্রথমে এখানে বুঝাবো না আমি আগে এক্সাম্পল সহ লিখব পরে হচ্ছে আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি কারণ এটা থেকে মাস্ট কোয়েশ্চন আসবে তাহলে দ্রবণ তাপের সংজ্ঞাটা হচ্ছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় তোমার এখানে যথেষ্ট পরিমাণ দ্রাবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে মোল দ্রব দ্রবীভূত করে এক মোল দ্রব দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যুক্ত করেও এবং তাতে যদি আরো দ্রাবক যুক্ত করেও তোমার তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায় তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায় তবে ওই দ্রবণ প্রস্তুত করতে তবে ওই দ্রবণ প্রস্তুত করতে ওই দ্রবণ প্রস্তুত করতে যে তাপের প্রয়োজন হয় যে তাপের প্রয়োজন হয় তাকে দ্রবণ তাপ বলে আমি বুঝে দিচ্ছি ভাই এখনো তো আমি বুঝাই নেই এক্সাম্পল সহ দেখাবো কিভাবে क्वेश्चन আসে সব বলে দিব আচ্ছা তাহলে দেখো এখানে দ্রবণতা বা ডেফিনিশনটা কি বলতেছে ভাই বলতেছে যে একটা নির্দিষ্ট তাপপাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে এখানে একটা ওয়ার্ডের উপর আমি ইম্পর্টেন্স দিব সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ দ্রাবকে কারণ এই ওয়ার্ডটা আমাদের পরবর্তীতে লাগবে তাহলে এখানে একটা ওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ দ্রাবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মোল দ্রব দ্রবভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যুক্ত করিও তোমার হচ্ছে কি হয় তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায় তাহলে যে তাপের প্রয়োজন হবে তাকে ওই দ্রবণের কি বলা হবে তো দ্রবণ তাপ বলা হবে আচ্ছা আমি তোমাকে এখানে বুঝাই বলি এখানে সাপোজ ধরো তোমার কাছে একটা দ্রাবক হিসেবে পানি আছে সাপোজ ধরো তোমার কাছে একটা কি আছে দ্রাবক হিসেবে পানি আছে আর এখানে তুমি কি করতেছ ধরো যাক দ্রব হিসেবে একটা সোডিয়াম ক্লোরাইট কে মিশাচ্ছ সোডিয়াম ক্লোরেড কে মিশানোর পরে সাপোজ এখানে তুমি কয় মোল সোডিয়াম ক্লোরাইট মিশেছো এক মোল মিশানোর পরে এখানে কি তৈরি হবে আমরা সবাই জানি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং এখানে তৈরি হবে হচ্ছে এল তৈরি হবে তাহলে এখানে কি হইলো দেখো সোডিয়াম সাথে এখানে যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে এস সি এল তৈরি হচ্ছে তার মানে আমি এখানে কি করলাম আমি এখানে তাহলে এই দ্রাবক হিসেবে ইউজ করছি কাকে পানিকে আর আমি এখানে দ্রব্য ইউজ করছি কাকে সোডিয়াম ক্লোরাইড এবং মনে রাখতে হবে এটা কয় মল হিসাব ইউজ করছি আমরা এক মল ইউজ করছি ওকে সো চলো আমি তোমাকে একটা এরপরে এরপরে আমি তোমাকে তোমাকে একটা দেখাই দেখে আসলে কোশ্চনটা দিবে আর কি হ্যাঁ এক্সাম্পলটা দেখানোর জন্য আমি তোমাকে এখানে একটা ছক আঁকতেছি কারণ তোমার কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া থাকবে এটা ছক দেওয়া থাকবে আর এই ছক থেকে আনসারটা তোমাকে দিতে হবে ওকে চলো এখানে আমি তিনটা কলাম করবো আচ্ছা দেন এখানে আমরা লিখবো প্রথমে হচ্ছে তোমার এখানে দ্রব তো আমরা করছি সোডিয়াম কোরেটকে আর এরপর আমরা কাকি ইউজ করছি এইচ টু ও পানিকে আর এখানে হচ্ছে আমরা ডেল্টা এইচটা ক্যালকুলেট করবো তা আমরা প্রথমে আমরা দেখো সবসময় দ্রবটাকে আমরা কয় মল দিছি এক মল দিছি। তা আমি এখানে প্রথমে কি করব এক মল দ্রবটাকে দশ মল পানির সাথে ধরে মিশাবো ওকে এক মল দ্রব্যটাকে আমি কয় মল পানির সাথে মিশালাম সাপোজ ধরো দশ মল তখন ধরো যাক ডেল্টা এস এখানে আসবে একশো বিশ কিলো জুল পার ধরো মোল ওকে আচ্ছা এইবার আমি এখানে দেখো এখানে এবার আমি কি করলাম এই দ্রবের মূল সংখ্যাকে আমি ওয়ান মলই রাখলাম কিন্তু আমি এখানে যেটা করলাম পানির পরিমাণটাকে ধরো আমি বাড়াই দিলাম বাড়াই ধরো আমি এখানে পঁচিশ মল করে দিলাম এখন এখানে তোমার কি মনে হয় ডেল্টা এসটা কি বাড়বে নাকি কমবে ডেল্টা এসটা খেয়াল করে দেখো ডেল্টা এসটা কিন্তু কমে যাবে কেন কারণ এখানে দেখো একটা জিনিস এবার কিন্তু পানি অনেক বেড়ে গেছে তার ঘনমাত্র অনেক কমে গেছে সো এর ফলে ডেল্টা এস অনেক কমে যাবে তাহলে ডেল্টা এসে কি হবে এরপরে ধরো কমে গিয়ে তোমার এখানে ধরা যাক একশো দশ কিলো জুল পার মোল হয়ে গেছে ওকে আচ্ছা এইবার আমি কি করলাম আমি কিন্তু দ্রব্য মূলটাকে কিন্তু আমি এক মলই রাখতেছি এক মলই রাখলাম কিন্তু আমি এবার এখানে পঁচিশ মোলের জায়গায় ধরো এখানে আমি চল্লিশ মোলকে দিলাম ওকে আচ্ছা এখানে অনেক কনফিউশন পড়তে পারি মোলই রাখি এই লেখার দরকার নেই ওকে চল্লিশ মোলকে দিলাম তাহলে আরো কমে যাবে ডেল্টা এসটা তোমার যাতে ডেল্টা এস কমে গিয়ে সাপোজ ধরা যাক এবার নব্বই কিলো জুল হয়ে গেল নব্বই কিলো জুল মোল হয়ে গেল এবার আমি কি করলাম দ্রব ওটাকে ওয়ান মলই ডাকলাম আমি এভাবে এটাকে বাড়ায় ধরা যাক একশো মোল করে দিলাম পানিটাকে ধরো পানিটাকে আমি কিন্তু এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি হ্যাঁ এক্সাক্ট ভ্যালু কিন্তু এটা না আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাকে তাহলে ধরা যাক তখন হচ্ছে যে আমার এখানে এটা এখানে পঁচাশি জুল হয়ে গেছে পঁচাশি কিলো জুল হয়ে গেছে এটা কিন্তু ভাই একটা এক্সাম্পল এটা কোনো এক্সাক্ট ভ্যালু না আচ্ছা এরপরে সাপোজ ধরা যাক আমরা এখানে এই দ্রবটাকে ওয়ান মলই রাখলাম কিন্তু আমি এবারে এই দ্রাবকটাকে আমি দুইশো মোল করে দিলাম তখন দেখা যাচ্ছে সাপোজ ধরো এটা এইটি কিলো জুল হয়ে গেছে এরপরে আমি যেটা করলাম এই দ্রবর পরিমাণটা ওয়ান মূলই রাখলাম কিন্তু দ্রাবকটাকে আমি বারে দুইশো বিশ মোল করে দিলাম কিন্তু দেখা যাচ্ছে এবার এটি কিলোজুল থেকে আর কমতেছে না এটি কিলোজুল এসে ফিক্সড হয়ে গেছে দেখেন আমি আমার একটা সন্দেহ জাগলো আমি আবার বাড়িলাম অর্থাৎ আমি দ্রবটাকে ওয়ান মোল রাখলাম আর এটাকে ধরা যাক আমি আড়াইশো মোল করে দিলাম তারপরে সাপোজ ধরো দেখা যাচ্ছে তোমার এটা এইটি কিলো জুল পার মোলে রয়ে গেছে এইবার আসো আমি তোমাকে ব্যাখ্যা করি এখানে আসলে কাহিনী কি সরি আমি তোমাকে এটা ব্যাখ্যা করি এখানে গাহিনী গিয়েছে এখানে ওকে এবার দেখো এইবার এখানে একটা জিনিস দেখতে নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মূল দ্রব দ্র করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যুক্ত করে তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায় তাহলে যে তাপের প্রয়োজন হয়েছে সেটাকে আমরা দ্রবণ তাপ বলবো একটা জিনিস দেখো এখানে কিসে আমি ক্রমান্বয়ে কিন্তু দ্রাবকটাকে বাড়াতে থাকতেছি এখানে আমি ক্রমান্বয়ে দ্রবকটাকে বাড়াচ্ছি বাড়াতে 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 আমি নিয়ে আসছি দুইশো মোলে নিয়ে আসছি তো যেই মুহূর্তে দুইশো মোলে নিয়ে আসছি ওই মুহূর্তে আমার ডেলটাইসটা কি হয়ে গেছে ডেলটাইসটা এখানে আমার আসি ছিল এর থেকে আর আমার বাড়তেছে না আমি যদি আরো যুক্ত করি তাহলে আমার কি হচ্ছে না এখানে বাড়তেছে না তাহলে যেইটাতে সে ফিক্সড হয়ে যাবে যেইটাতে যেই ভ্যালুতে সে ফিক্সড হয়ে যাবে বেসিক্যালি এই ভ্যালুটাকে আমরা বলবো দ্রবণ তাপ এই দ্রাবকের জন্য কি বলবো বা এই দ্রবণের জন্য কি বলবো দ্রবণ তাপ বলবো আর এই যে দুই সমল এতটুকুতে এর পরে যদি মিশাও তাও তোমার এটা ফিক্সড থাকতেছে কিন্তু মিনিমাম এতটুকু ভ্যালু দিলে এটা ফিক্সড হয়ে যাচ্ছে তাহলে যথেষ্ট পরিমাণ দ্রাবক হচ্ছে দুই সমল তাহলে এখানে যথেষ্ট পরিমাণ দ্রাবক কত বলতো দুই সমল তাহলে যথেষ্ট পরিমাণ দ্রাবক তোমার এখানে কত মল দুই সমল তাহলে এখানে তোমার কোয়েশ্চেন যেভাবে আসতে পারে তোমাকে এইভাবে ছক দিয়ে দিবে বলবে যে এখানে দ্রবণ তাপ কত যথেষ্ট পরিমাণ দ্রাবকের ভ্যালু কত তখন তোমার দ্রবণ তাপ জিনিসটা কি যেটা দেশে সেটা হচ্ছে দ্রবণ তাপ আর যতটুকু দ্রাবকে ফিক্সড হয়ে গেছে ততটুকুই হচ্ছে যথেষ্ট পরিমাণ দ্রাবক এখানে দেখো এটাই বলছে এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে ওই যে দুইশো মূল দ্রাবকে এক মূল দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যুক্ত করেও তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায় যেমন আমরা এখানে দেখলাম আমরা দুইশো বিশ যুক্ত করছি তাও কোনো চেঞ্জ হয়নি দুইশো পনেরো যুক্ত করার পরে তাও চেঞ্জ হয় নাই তখন ওই যে দুশো এটাকে আমরা তাহলে যথেষ্ট পরিমাণ দ্রাবক বলবো আর আশি টাকা আমরা দ্রবণতা বলবো ওকে আশা করি এটা ক্লিয়ার হয়েছে ভাই এবং কারো এটাতে কোনো কনফিউশন নাই আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই আশা করি এটা বুঝতে পারছো ওকে ভাই তাহলে চলো আমরা এরপর এখন আলোচনা করবো দহন তাপ নিয়ে সো দহন তাপ জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস দহন তাপ জিনিসটা কি ভাই দহন তাপ হচ্ছে তোমার তুমি সাপোজ ধরো স্থির চাপে যদি এক মল বা তুমি যদি একটা মৌলিক বা মৌলিক পদার্থকে যদি নাও সেটাকে তুমি যদি অক্সিজেন যদি সম্পূর্ণরূপে যদি দহন করো সম্পূর্ণরূপে দহন করতে হবে কিন্তু হ্যাঁ আর সম্পূর্ণরূপে দহন করার জন্য যে অ্যান্থালপির যে পরিবর্তন ঘটবে আমরা কি বলবো বা দহন অ্যান্থালপি বলবো তাহলে আমরা এখানে লিখে ফেলে চলো সেটা হচ্ছে যে আমরা লিখবো এখানে যে স্থির চাপে স্থির চাপে ওয়ান মল মৌলিক বা যৌগিক পদার্থকে যৌগকে আর কি হ্যাঁ মৌলিক বা যৌগিক পদার্থকে সম্পূর্ণরূপে লিখতে পারি যৌগিক পদার্থকে প্রয়োজনীয় অক্সিজেন দ্বারা প্রয়োজনীয় অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে দহন করা হলে সম্পূর্ণরূপে দহন করা হলে যে পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটে বা তাপের পরিবর্তন ঘটে এনথালপির পরিবর্তন ঘটে তাকে দহন তাপ

আর এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা তোমার এখানে হাইড্রোজেন আছে তোমার এখানে ছয়টা তাহলে এখানে তিন হবে থ্রি এস টু ছয়টা এখানে দেখো অক্সিজেন কয়টা ডান পাশে অক্সিজেন আছে বারোটা আর এখানে আছে পনেরোটা এখানে আছে ওর টু তাহলে তোমার এখানে কি করা লাগবে পনেরোটা বানানো লাগবে না তাহলে পনেরোটার জন্য কি করা লাগবে এখানে পনেরো ডিভাইডেড বাই দুই অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ ইউজ করা লাগবে সো অর্থাৎ তোমার এটাকে তাহলে কি করা লাগতেছে আমরা তাহলে লিখবো বা এটাকে তাহলে চলো একটু এই পাশে নিয়ে যাই এটাকে তাহলে আসলে মুছে এই ফিফটিন বাই টুকে আমরা কত লিখবো এখানে সেভেন পয়েন্ট ফাইভ লিখে দিব আর এই সময় তোমার এখানে যে পরিমাণ এটা করার সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে বেসিক্যালি এটাকে আমরা দহন তাপ বলবো এখানে কত হয় ডেল্টা এসটা ডেল্টা এসটা অ্যাবাউট হয় তোমার হচ্ছে তিন হাজার দুইশো আটষট্টির মতো মাইনাস তিন হাজার দুইশো আটষট্টি কিলো জুলের মতো কিলো জুল পর মলও লিখতে পারো কিলো জুলও লিখতে পারো কোনো সমস্যা নেই তো তিন হাজার দুইশো আটষট্টি কিলো জুল পার মোল ওকে তাহলে এখানে হচ্ছে দহন দহন তাপের ব্যাপারটা গেছে এটা আর আরেকটা জিনিস আছে যে তোমার হচ্ছে ভাই প্রমাণ প্রমাণ দহন তাপ বলে আর কি এটাকে প্রমাণ দহন তাপ কি তুমি যদি এটাকে প্রমাণ অবস্থায় করো তাহলে তোমার যে দহন মানে বিক্রিয়ার তাপের যে অ্যান্থালপির যে পরিবর্তন ঘটবে সেটাকে আমরা বলবো প্রমাণ দহন তাপ আর আমরা এখানে দেখলাম যে তোমার এই দহন অ্যান্থালপির সাহায্যে যখন আমরা বিক্রিয়া অ্যান্থাল মানে নর্মাল যখন বিক্রিয়া তাপ বের করি তখন আমরা কি করি বিক্রিয়ক থেকে আমরা উৎপাদনাকে বিয়োগ দিই ওকে আশা করি এটা বুঝতে পারছো ভাই এটা একটু মাথায় রাখবে তাহলে এখানে তার মানে এখানে আমি যদি একটু করে লিখি সেটা হচ্ছে আমরা যখন দহন তাপের সাহায্যে যখন আমরা বিক্রিয়া এনথালপি যখন আমরা নির্ণয় করি তখন আমরা কি করি ভাই তখন আমরা যেটা করি সেটা হইতেছে এই ডেল্টা ইকুয়াল টু আপনার কি লিখি বিক্রিয় উৎপাদকরি এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে ওকে আশা করি এটা বুঝতে পারছো ভাই তাহলে চলো এটাকে আমি এখানে বক্স করে দিই আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা গেল দহন তাপের ব্যাপারটা গেল এরপরে যদি আমরা যাই এরপরে আমাদের আসার একটা হচ্ছে অদক্ষে অদক্ষেপণ তাপ তো অদক্ষেপণ তাপ মানে বুঝাই যাচ্ছে যে কোনো একটা পদার্থের একমল অদক্ষেপ সৃষ্টি করতে যে অ্যান্থালপির প্রয়োজন মানে পরিবর্তন ঘটবে সেটাকে আমরা ওই পদার্থের অদক্ষেপণ তাপ বলবো তাহলে যদি আমি ডেফিনেশনটা লিখে দিই এখানে ডেফিনেশনটা কি আসলে সংখ্যাগুলো অনেক সোজা আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা লিখবো এরকম যে একমল অদক্ষেপ সৃষ্টি করতে সৃষ্টি করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে তাকে অদক্ষেপণ তাপ বা অদক্ষেপণ এনথালপি বলে